नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। হ্যালো বন্ধুরা, আমি অভিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা জব রিকোয়ারমেন্ট। তো এই জব রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যাপ্রেন্টিস ট্রেনি। তো এই অ্যাপ্রেন্টিস ট্রেনিটা কোন কোম্পানি থেকে বেরিয়েছে এবং এর ক্রাইটেরিয়াগুলো কী কী, চলো দেখে নেওয়া যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি, এই লাল রঙের সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নাও, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলে এসেছি রিকোয়ারমেন্টের অফিসিয়ালি পেজে। তো এই রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যাপ্রেন্টিস ট্রেনি। তো অ্যাপ্রেন্টিস ট্রেনিটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে। তো ইন্ডিয়ান অয়েলে 390 অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে। তো এই অ্যাপ্রেন্টিস ট্রেনির ক্রাইটেরিয়াগুলো কী কী, চলো দেখে নেওয়া যাক। তো এর ক্রাইটেরিয়াগুলো হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পাইপলাইন ডিভিশনের পূর্বাঞ্চল সহ বিভিন্ন অঞ্চল শাখায় 390 জন টেকনিশিয়ান ও ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর PL/HR/ESTB/APPR 2018 নিচের মতো যোগ্যতা ও নম্বর পাওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন। শূন্য পদের বিন্যাস ইস্টার্ন রিজিয়ান পাইপলাইন ERL পশ্চিমবঙ্গ মেকানিক্যাল। শূন্য পদ 12, অসংরক্ষিত 5, তপশিলি জাতি 3, তপশিলি উপজাতি 1, OBC 3 ইলেকট্রিক্যাল। শূন্য পদ 10, অসংরক্ষিত 6, তপশিলি জাতি 2, OBC 2 টেলিকম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। শূন্য পদ 11, অসংরক্ষিত 7, তপশিলি জাতি 2, OBC 2 হিউম্যান রিসোর্স। শূন্য পদ 2, অসংরক্ষিত 1, OBC 1 বিহার। তো বিহারের কতগুলো সিট ফাঁকা আছে দেখে নাও। মেকানিক্যালের শূন্য পদ 7, অসংরক্ষিত 4, তপশিলি জাতি 1, OBC 2 ইলেকট্রিক্যালের শূন্য পদ 7, অসংরক্ষিত 4, তপশিলি জাতি 1, OBC 2 টেলিকম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে শূন্য পদ 7, অসংরক্ষিত 4, তপশিলি জাতি 1, OBC 2 হিউম্যান রিসোর্স। শূন্য পদ 1, অসংরক্ষিত অ্যাকাউন্টেন্টস ফিনান্স। শূন্য পদ 2, অসংরক্ষিত আসাম। আসামে কতগুলো সিট আছে? মেকানিক্যালের শূন্য পদ হচ্ছে 8টা, অসংরক্ষিত 4টি, তপশিলি উপজাতি 1 ইলেকট্রিক্যালের শূন্য পদ হচ্ছে 8টি, অসংরক্ষিত 4টি এবং তপশিলি জাতি 1, তপশিলি উপজাতি 1, OBC 2 টেলিকম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে শূন্য পদ হচ্ছে 8, অসংরক্ষিত 5, তপশিলি জাতি 1, OBC 2 হিউম্যান রিসোর্স। শূন্য পদ 1, অ্যাকাউন্টেন্ট ফিনান্স। শূন্য পদ 1, অসংরক্ষিত। উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে মেকানিক্যালের শূন্য পদ হচ্ছে 4টি, অসংরক্ষিত 3টি, OBC 1টি ইলেকট্রিক্যালের শূন্য পদ হচ্ছে 4টি, অসংরক্ষিত 2, তপশিলি জাতি 1, OBC 1টি টেলিকম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন শূন্য পদ হচ্ছে 4টি, অসংরক্ষিত 2টি, তপশিলি জাতি 1টি, OBC 1টি অন্যান্য রিজিয়নের শূন্য পদের বিন্যাস সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে। বয়সসীমা 19 সেপ্টেম্বর 2018 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। তো এরপর দেখে নাও ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইফেন্ড। ট্রেনিংয়ের সময়সীমা 1 বছর এবং নিয়ম অনুযায়ী স্টাইফেন্ড দেওয়া হবে। যোগ্যতা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 3 বছরের পূর্ণ সময়ে ডিপ্লোমা, 1 বছরের ITI বা 10+2 করার পর 2 বছরে ল্যাটারাল ট্রি স্কিমের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের পূর্ণ সময়ে ডিপ্লোমা বা 1 বছরের ITI বা 10+2 করার পর 2 বছরের ল্যাটার এন্ট্রি ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রিশিয়ান অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 3 বছরের পূর্ণ সময় ডিপ্লোমা, 1 বছরের ITI, 10+2 করার পর 2 বছরের লেটার এন্ট্রি স্কিমে ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। ট্রেড অ্যাপ্রেন্টিস পূর্ণ সময়ের গ্র্যাজুয়েশন, ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট পূর্ণ সময়ের কমার্স গ্র্যাজুয়েশন। প্রয়োজনীয় নম্বর সবক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম 50%, তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে 45% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে। প্রার্থী বাছাই পদ্ধতি লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় 85 নম্বর এবং ইন্টারভিউ 15 নম্বর থাকবে। লেখা পরীক্ষায় 60টি সংশ্লিষ্ট ডিসিপ্লিন ও 25টি জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড ও জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। সময় 2 ঘন্টা। লেখা পরীক্ষার উত্তীর্ণ হলে ইন্টারভিউ। লেখা পরীক্ষা ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর-ডিসেম্বর 2018। আবেদন পদ্ধতি টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে পোর্টাল
mhrdnats.gov.in লগ ইন থাকতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইন্ডিয়ান অয়েলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের দুটো অ্যাপ্লাই করতে হবে দুটো ওয়েবসাইট থেকে। তো প্রথমে তোমরা যে mhrdnats ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে। তারপর সেই নথিভুক্ত নামের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তোমরা ইন্ডিয়ান অয়েলের যে ওয়েবসাইট আছে সেখানে পুট করে আবার অ্যাপ্লাই করতে হবে। তো এই দুটো প্রসেসের মাধ্যমে তোমাদের এই অ্যাপ্লাইটা হবে। তো বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 12 অক্টোবর 2018 তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে। তো যারা ডিপ্লোমা করেছো বা করছো, পাস আউট হয়ে গেছো, তো সেই সমস্ত স্টুডেন্টরা এটা অ্যাপ্লাই করে দিতে পারো। এটা তাদের জন্য খুব একটা দারুণ সুযোগ। তো তোমরা যদি এই ক্রাইটেরিয়াগুলো থাকে তোমাদের, তো এইটা অবশ্যই ফিল আপ করে নাও। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। এবং এই রকম টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সমস্ত ধরনের জব রিকোয়ারমেন্ট এবং এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। আর আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইট দুটির লিঙ্ক দিয়ে দেবো এবং বিভিন্ন স্টেটের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো নমস্কার।